আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় দুইয়ের সর্বশেষ ভাগ পরিবেশ সংরক্ষণ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম পরিবেশ দূষণ সম্পর্কে, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে, যেমন মাটি, বায়ু, পানি, শব্দ ইত্যাদি সম্পর্কে আমরা শিখেছিলাম। আজ আমরা এই অধ্যায়টির সর্বশেষ ভাগ পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জ্ঞান অর্জন করব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ পরিবেশ সংরক্ষণ। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। প্রশ্ন, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? বন্ধুরা, আমরা প্রথমে জেনে নিই পরিবেশ সংরক্ষণ সম্পর্কে। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা অর্থাৎ প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এবং এই প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। এবং এখানে তোমাদের পাঠ্যবইতে একটি প্রশ্ন করা হয়েছে, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? এই প্রশ্নটির উপর ভিত্তি করে তোমাদের পাঠ্যবইতে ছকে একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয় হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা করব, প্রথমে দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমরা এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নেবে। ছকে প্রথমে আছে আমরা কি করতে পারি। দুই, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা ছকে তৈরি করি। তোমরা প্রথমে এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে। অতঃপর আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি তার একটি তালিকা তৈরি করবে। বলতো বন্ধুরা, আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাছাড়া গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করেও আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তাছাড়া মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে পারি এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে গাছ লাগিয়েও আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তিন, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের মধ্যে নিজেদের কাজ নিয়ে আলোচনা করবে এবং বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করবে। এবার আমরা সার সংক্ষেপটি দেখে নেই। বন্ধুরা, এখানে তোমরা কিছু ছবি লক্ষ্য করতে পারছো। এখানে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করা। এটি একটি পরিবেশ সংরক্ষণের দিক। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, গাছ লাগানো। বেশি বেশি গাছ লাগিয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। এবার আমরা সার সংক্ষেপটি পড়ে নিই। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে বা রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। পানির অপচয় রোধে কাজ শেষে পানির কল বন্ধ রাখতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে হবে। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণে অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। তাহলে বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পারলাম পরিবেশ সংরক্ষণ সম্পর্কে? প্রথমে আমরা বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাছাড়া আমরা বাতি নিভিয়ে অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে আমরা যদি হেঁটে বা সাইকেল ব্যবহার করে থাকি তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ হবে। এবং আমরা যদি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে যদি পুনরায়
ব্যবহার করি আর রিসাইকেল করে আমরা প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে পারি। তাছাড়া আমরা পানির অপচয় রোধ করতে পারি। সেক্ষেত্রে আমাদের আমাদের কাজ শেষে পানির কল বন্ধ করে আমরা পানির অপচয় রোধ করতে পারি। বিভিন্ন ধরনের বর্জ্য যদি আমরা পরিবেশে না ফেলি তাহলে পরিবেশ দূষিত হবে না, বরং পরিবেশ সংরক্ষণ হবে। এবং আমরা মাটি, পুকুর, নদী যেখানে সেখানে ময়লা আবর্জনা যদি আমরা ফেলা থেকে বিরত থাকি তাহলে আমাদের পরিবেশ সংরক্ষণ হবে। এবং আমরা যদি বেশি বেশি গাছ লাগাই তাহলে আমাদের পরিবেশ সংরক্ষণ হবে। এবং এখানে আরও বলা হয়েছে পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। সবাই যদি সচেতন হয় তবে খুব সহজেই পরিবেশ সংরক্ষণ সম্ভব। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পরিবেশ সংরক্ষণ সম্পর্কে, আমরা কীভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।